এখন আমরা স্নেক আঁকবো। স্নেক আঁকার জন্য দেখো, প্রথমে এরকম একটা ইউ দেবে, এই ইউটা দেওয়ার পরে একটু ঘুরিয়ে জাস্ট এ পর্যন্ত নিয়ে আসবে। এই লাইনটা আবার এখানে একটা পাতার মতো এই শেপটা, চোখ, রাউন্ড। এবার যেটা করবে, এই লাইন থেকে ঠিক এইভাবে ঘুরিয়ে দাও। আগে আমি ঠিক যেভাবে করছি ফলো করো, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। কী করলো, আমি এই লাইনটা নিয়ে যেয়ে এখানে দিলাম, এরপর এই লাইনটা নিয়ে এসে ঠিক এখানে দিয়ে দাও, তারপরে এখান থেকে একটা লাইন নিয়ে যে এইভাবে, তারপর লেস পেঁচিয়ে বসে আছে সাপটা। হয়ে গেল আমাদের স্নেক ড্রয়িং। এবার কী করবো, কালারে চলে যাব। কালারের জন্য আমরা প্রথমে ব্লু কালার ইউজ করবো। প্রথমে নেভি ব্লু, কিছু কিছু জায়গায় নেভি ব্লু দিয়ে নাও, ঠিক এইভাবে। আমি কীভাবে দিচ্ছি একটু দেখে নাও, আর এইভাবে দিতে থাকো। কিছু কিছু জায়গায় আমি প্রথমে নেভি ব্লুটা দিয়ে নিলাম, ঠিক এইভাবে। কিছু জায়গায় নেভি ব্লু দিয়ে নিলাম, এইবার লাইট ব্লু দিয়ে জাস্ট মিক্সড করে দেবো। এভাবে জাস্ট মিক্সড করতে থাকো। তাহলে আমরা প্রথমে কী দিয়েছিলাম, নেভি ব্লু। নেভি ব্লুর পরে আমরা লাইট ব্লু দিচ্ছি, লাইট ব্লু দিয়ে মিক্সড করে দিচ্ছি নেভি ব্লুর সাথে। মিক্সড করে দিলাম, এবার এগুলো ইয়েলো কালার। ইয়েলোর সাথে যখন তোমরা মিক্সড করতে যাবে, একটু নীলের ভিতরে গেলে কী কালার হবে জানো, গ্রিন কালার, দেখতে সুন্দর দেখাবে। স্যান্ড পেন দিয়ে চোখের এই জায়গাটা আমি কালো করে দিলাম, হয়ে গেল। এবার
ঘাসের কালারটা দিয়ে নিই। এখানেও মিক্সড করে দিতে হবে। এরপর লাইট ফ্লেম, এইখানে তোমরা লাইট গ্রিনটা দিবে, কারণ সাপটা পেঁচিয়ে বসে আছে, অতএব এই ভেতর দিয়ে ঘাসের অংশটা দেখা যাচ্ছে। তাহলে হয়ে গেল আমাদের স্নেক স্নেক ড্রয়িং।